বল মামটা দেখাও তো তুমি, ও যে একটা লাভ দিল বল মাম, কত বড় বল মাম না, দেখো মামুনি মাছ কেমন করে নড়ছে, মুখটা কেমন করছে দেখো, হ্যাঁ কি করছো মামুনি, মাছকে বাতাস দিচ্ছ, মাছের কি গরম লেগেছে, এমনি বাতাস দাও, কারেন্ট গেছে গা দেখে মাছকে বাতাস দিচ্ছ, দাও তাহলে বাতাস দাও। আজকে আমাদের চরক জালে এই মাছগুলি পেয়েছে, আমাদের দুইটা চরক জাল, একটাতে বড় মাছ পেয়েছে আর একটাতে ছোট মাছ পেয়েছে, আজকে বেশি মাছ পাইনি তো এগুলি কেটে নিচ্ছি এখন। মাছগুলো কাটা হয়ে গেছে এখন ধুয়ে নিচ্ছি, মাছগুলি লবণ দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেছে, মাছগুলো কেটে ধুয়ে নেওয়া হয়েছে, এখন রান্না করা হবে। তো আজকে আমি রান্না করব না, আমার বৌদি রান্না করবে, তো দুঃখের বিষয় বৌদিকে দেখানো যাবে না কারণ সে ক্যামেরার সামনে আসতে পারে না, কিন্তু তার রান্নাটা অনেক সুন্দর হয়। আমাদের বাড়িতে যদি একজন মানুষ আসে তো তাকে দিয়ে রান্না করানো হয় কারণ তার রান্নাটা অনেক ভালো লাগে। তো আজকে আমার বৌদি আসছে, দুই বৌদি আসছে, এর জন্য ওনাকে দিয়ে রান্না করাবো। আলু বেগুন দিয়ে তরকারি রান্না করা হবে, মাছের তরকারি, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দেওয়া হয়ে গেল, তেল গরম হয়ে গেছে, সবজিগুলি দিয়ে দিল, লবণ দেওয়া হলো, পরিমাণ মতো লবণ দেওয়া হলো, কাঁচামরিচ দেওয়া হলো, মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হলো, হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হলো, তরকারিটা ভাজা করা হয়ে গেছে, এখন তরকারিতে জল দিয়ে দেওয়া হলো, এখন তরকারিতে জল দিয়ে দেওয়া হলো, সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন তরকারিতে জল দিয়ে দেওয়া হলো,
একটু ঘাটা দিবে হ্যাঁ মামুনি ধান কাটা দিচ্ছে এই যে এ হে সরিয়ে দিলা তো মামুনি ধান কাটছে সরকারি বলকে এসে গেছে এই মাছগুলো দিয়ে আলু বেগুনের ঝোল রান্না করা হবে তো এখানে আছে নোরা মাছ আর গ্লাস কাপটা ভালোই বড় ছিল আর এখানে নদীর থেকে আমাদের জালে উঠেছিল মাছগুলো হলুদ লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে মেখে নেওয়া হয়েছে এখানে আছে নোরা মাছ আর গ্লাস কাপ মাছ এগুলো তো নদীর মাছ আমাদের জালে ধরা পড়েছিল এগুলো দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করা হচ্ছে তরকারিটা প্রায় হয়ে গেছে এখন নামিয়ে নিয়ে সম্বার দিবে তরকারিটা ঢেলে নেওয়া হলো মাছগুলো ভেজে তারপরে সম্বার দেওয়া হবে কড়াইটা গরম হয়ে গেছে তেল দেওয়া হয়ে গেল মাছটা অনেক বড় ছিল প্রায় কয় কেজি হবে 3 কেজি না প্রায় 3 কেজি 4 কেজি হবে মাছটা ছিল পিকনিকের ছেলু যাচ্ছে তো কোনো বক্স নেই পিকনিক না বিয়ে সেটাও বুঝতে পারলাম না তো একটা কিছু হবে মাছগুলো উল্টে দেওয়া হয়ে গেল মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি মাছ ভাজার তেলের মধ্যে ফুরন দিয়ে দেওয়া হলো আর অল্প কিছু মাছ আছে সেগুলো দিয়ে দেওয়া হলো তরকারি তো ফুরন দেওয়া হয়ে গেল তরকারি যে তরকারির মাছ দিয়েছি তরকারি আবার ভালো লাগবে না মাছ দেওয়া হয়ে গেছে তরকারিটা বলক এসে গেছে এখন জিরের গুঁড়া দিয়ে দেওয়া হবে জিরের গুঁড়া দিয়ে দেওয়া হলো এখন দিয়ে দেওয়া হলো একটু গরম মশলার গুঁড়া তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নেওয়া হবে দেখতে তো অনেক সুন্দর লাগছে খেতেও ভালো লাগবে এখানে ছোট মাছের চচ্চড়ি করা হবে পুঁটি মাছ ট্যাংরা মাছ এই ছোট মাছ তো হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নেওয়া হবে আর এদিকে সবজি কেটে রেখেছে সবজি কাটাগুলি খুবই সুন্দর হয়েছে এখানে তেলটা গরম হয়ে গেছে ফোড়ন দিয়ে দেওয়া হয়ে গেল
এক একজনের রান্নার ধরন এক এক রকম, অনেকে চচ্চড়িতে ফুরন দেয় না, আবার অনেকেই দেয়। তো আমার এই বৌদি রান্না করার সময় চচ্চড়িতে ফুরন দিয়ে দিল। মাছের সঙ্গে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নেওয়া হবে। কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হয়ে গেল, এখন সবজিগুলো দিয়ে দিবে। এখানে কচু, আলু আর বাটা না, সবজি কাটা অনেক সুন্দর হয়েছে। পরিমাণ মতো লবণ দেওয়া হলো। কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো। সামান্য একটু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দেওয়া হলো। মাছগুলো দিয়ে দেওয়া হলো। চচ্চড়িটা হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়া হবে। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দেওয়া হলো। এখানে নোড়া মাছ ভাজি করা হবে। মাছগুলো হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে নেওয়া হয়েছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তো নামিয়ে ফেলা হবে। আজকে এই পর্যন্তই রান্না বাড়া। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।